ভারত পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন কিছু। দুদলের প্রথম দেখা 1952 সালে। এরপর কালের পরিক্রমায় দুদেশের রাজনৈতিক অস্থিরতায় ধীরে ধীরে এ লড়াই পরিণত হয় মহারণে। সম্পর্কের টানাপোড়েনে আইসিসির ইভেন্ট ছাড়া এখন আর দেখাও যায় না এই দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই। তাই যখনই দুদল মুখোমুখি হয় সেই ম্যাচ ঘিরে মানুষের থাকে ব্যাপক আগ্রহ। আসন্ন অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় গোটা বিশ্ব। স্বাভাবিকভাবেই এই ম্যাচের টিকিটের চাহিদাও অন্যান্য ম্যাচের তুলনায় বেশি। 23 অক্টোবর বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে দুদলের এই মহারণ। ম্যাচের বাকি এখনও 3 মাস, তার আগে শেষ ভারত পাকিস্তান ম্যাচের টিকিট। জানা গেছে সাধারণ দর্শকদের জন্য বরাদ্দকৃত টিকিট ইতোমধ্যে শেষ হয়ে গেছে, যা অবশিষ্ট আছে তা শুধুমাত্র ভিআইপিদের জন্য। অস্ট্রেলিয়ার স্পোর্টস ট্রাভেল সংস্থার মাধ্যমে জানা গেছে ভারত পাকিস্তান ম্যাচের 40% টিকিটই কিনেছে ভারতীয়রা। উত্তর আমেরিকানরা কিনেছে 27%, 18% কিনেছে অস্ট্রেলিয়া, আর বাকি 15% টিকিট কিনেছে যুক্তরাজ্য ও বিশ্বের অন্যান্য দেশের দর্শক। এর মধ্যে পাকিস্তানের দর্শকের সংখ্যা খুবই কম। শোনা যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচে মাঠে প্রায় 50,000 দর্শক প্রবেশের অনুমতি দিতে পারে কর্তৃপক্ষ। আইসিসি ইভেন্টে দুদলের লড়াইয়ে ভারত সবসময়ের জন্য ফেভারিট হলেও গেল টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে লজ্জাজনকভাবে হেরেছে টিম ইন্ডিয়া। বাবর আজমদের কাছে 10 উইকেটের সেই হারের শোধ নিতে মরিয়া হয়ে আছে রোহিত শর্মারা। এই ম্যাচ ঘিরে তাই ভারতীয়দের আগ্রহ আকাশচুম্বী। ফারজানা মুমু, সময় সংবাদ।